এভরিওয়ান, মৌসুমাজ ব্লগসের আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। অ্যাকচুয়ালি দীর্ঘ অনেক মাস পরে আমি আবার ফের ব্লগের জন্য ভিডিও শ্যুট করছি, আর আজকের সকালটা সত্যিই অনেক বেশি খাস, তার কারণ এইভাবে দুজনে একসাথে সময় পাওয়া যায় না সকালের দিকে। আমি থাকি সকালে টিউশনিতে ব্যস্ত, সেই সময় ও উঠে রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে নিজের কাজে, কিন্তু আজকে যেহেতু রবিবার আমার ছুটি আছে তাই জন্য বেশ একটা একান্তে সময় পাওয়া যাচ্ছে। আর সত্যি কথা বলতে ওর সাথে এইভাবে গল্প করতে, কথা বলতে, একসাথে থাকতে আমার তো ভীষণই ভালো লাগে। যাই হোক, এইভাবেই একসাথে থাকতে চাই, একসাথে ভালোবেসে একে অপরের দিকে তাকিয়ে এইভাবেই জীবনটা কাটাতে চাই। ও, তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু ওয়েট লস জার্নিতে আছি, মানে অ্যাকচুয়ালি আমার দ্বারা এসব হয়ে ওঠে না। বহুবার চেষ্টা করেছি এর আগে, বিয়ের আগে তো সব মেয়েদেরই মোটিভেশন চলে আসে যে না, বিয়ের সময় ভালো দেখতে হবে, রোগা হতে হবে। আমারও এসেছিলো, কিন্তু কয়েক সপ্তাহের জন্য, তারপরে আবার যেইকে সেই, কারণ ধৈর্য ধরে একই কাজ আমি করে যেতে পারি না। তাই ও বলছে যে এমন কাজটা করবে যে কাজটা তুমি কন্টিনিউ করতে পারবে। কিন্তু আমি বললাম যে না, যতদিন আমার 70 কেজি ওয়েট না হচ্ছে ততদিন আমি এটা কন্টিনিউ করবই করবো। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, ও চলে গেলো বাথরুম স্নান ঠান করবে, আমি আমার কাজ একটু গুছিয়ে নিই। আজকে যেহেতু রবিবার আর মাংস তো হবেই চিকেন, তো সেই জন্য আজকে আর বিশেষ কিছু রান্না করবো না। এই আমগুলো দিয়ে ঝোল করা হবে, মানে চাটনির মতো অত গাঢ় না, পাতলা করে ঝোল, এই গরমে ওটা শরীরের জন্য খুবই ভালো। আর চিনিটাও কম খাওয়া হবে ওতে, চাটনিতে তো প্রচুর পরিমাণে চিনি লেগে যায়, তাই জন্য আমি আমগুলোকে কেটে রাখলাম। এই আমের গাছটা আমাদের এই রান্নাঘর থেকেই দেখা যায়, তোমাদেরকে নেক্সট কখনো ভিডিওতে দেখাবো। এইদিকে দেখো, আলু কাটতে কাটতে আলুর ভেতরটা এই দশা। সত্যি, মানুষ বা আলু যাই বলো না কেন, কোনো কিছুরই বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার ভিতরে কী চলছে। যখন তাকে একটুখানি ভেতর দিয়ে চেনা যাবে, জানা যাবে, তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি ভেতরটা এতটা বসা ছিল, সত্যি বুঝতেও পারা যায়নি। যাই হোক, এসব আলুর পর্ব শেষ করে এবারে পেঁয়াজের পর্ব শুরু। না, পেঁয়াজ কাটতে গিয়ে আপাতত চোখে জল আসবে না, কারণ খোলাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এদিকে কুণ্ডুবাবু স্নান হয়ে গেছে, সবে দা নিয়ে নিচ্ছে দোকানে নিয়ে যাবে বলে। আর এই ওষুধটা খেতে হয় অ্যাকচুয়ালি কাপের মধ্যে জল নিয়ে 15 ফোঁটা করে, কিন্তু তার তো অত সময় নেই, তাই ডাইরেক্ট মুখেই নিয়ে নেয়। কিন্তু এত বেশি তেতো যে ওটা খেয়ে আর জল না খেয়ে থাকতে পারবে না। যাই হোক, এবারে গাড়িটাকে নিয়ে চললো নিজের কাজে সারা দিনের নামে, সেই এখন বেরোবে আর আসবে একদম রাতে। আমিও সি অফ করে চলে আসলাম আমার কাজে। পেঁয়াজগুলোকে না খোলাটাকে ছাড়িয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম, তাতে কী হয় পেঁয়াজের ওই যে পেঁয়াজ কাটলে যে চোখ দিয়ে জল বেরোয় ওই ব্যাপারটা একটু কমই হয় আমি দেখেছি। আর এই টমেটো যখনই কাটি চেষ্টা করি দানা ঠানাগুলো ফেলে দেওয়ার, তার কারণ আমার থাইরয়েডেও শুনেছি নাকি টমেটো খাওয়ার ঠিক না, আর ইউরিক অ্যাসিড বা এই ধরনের যে কোনো কিছুতে, তার মানে ওই জিনিসটাকে অ্যাভয়েড করাই ভালো। আমি মাংসের জন্য সমস্ত মশলাটা ব্লেন্ড করে নেবো, তাই মিক্সিং বলে দিয়ে দিচ্ছি সব কিছু। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন কী করি, রান্না করতে করতে এইসব প্রিপারেশন নিতে থাকি। আজকে সকালে যেহেতু টাইম আছে তাই ভাবলাম যে আগে এইসব প্রিপারেশন নিয়ে নিই। আর আজকে তো খুব বেশি কিছু রান্না নেই, খালি এই চিকেনটা করবো আর মাছ, না মাছ না, আমের চাটনি মানে আমের ঝোল, আর ইয়ে পাট শাক নিয়ে রেখেছে মা, ওই পাট শাক ভাজবে। কী যে হচ্ছে কি জানি, আমি কথার খেয়ে হারিয়ে ফেলছি, মনে হচ্ছে অনেকদিন পরে তোমাদের সাথে আবার ফের কথা বলার সুযোগ পাচ্ছি, তো সেই জন্য এক্সাইটমেন্টে। গরুর খাবার এটা, মানে আলুর আমের যত রাজ্যের বাকলায় ছিল সেগুলো সব আমি ওখানে রেখে দিলাম, গরুতে নিয়ে যাবে। পাশের বাড়ির একটা ঠাকুমা আছে, যে ঠাকুমা আসে এসে নিয়ে যায়। রান্নার জলটাও তুলে নিলাম, পাম্পটা চালালে সে সময় রান্নার জলটা তুলে নিই। আর কাকি নিয়ে চলে এসেছে আরও এক বালতি জল, কাকিদের সাথেও তোমার দেখা হয়ে গেল, কারণ দেখেছিলে তো অনেক আগে কোনো এক ভিডিওতে, মধ্যখানে তো আমার সাথেই তোমাদের দেখা হয়নি, আর কাকির সাথেই বাকি করে হবে। যাই হোক, মাংস টাংস ঢেলে নিয়ে ভালো করে বেছে নিচ্ছি, এদিকে সবজিপাতি কাটাকুটি সব কিছু হয়ে গেছে। মানে ম্যারিনেশনের পালা, ম্যারিনেশনে বিশেষ কিছু দেবো না, খালি হলুদ, একটু চিনি আর একটু সর্ষের তেল,
চিনিটা দিই, কারণ চিকেন তো, নাহলে নুন দিলে পরে জল বেরিয়ে পড়ে, আর চিনিটা দিলে কিন্তু চিকেনটা ছেড়ে ছেড়ে যায় না, সিদ্ধ হয়ে যায়। সিদ্ধতে কোনো অসুবিধা হয় না, কিন্তু একদম ছেড়ে গলে ঝোলের সাথে একদম মিশে যায় সেই জিনিসটা হয়ে যায় না। মা আবার একটা গাজর এনে দিলো, বললো এটা একটু মাংস দিয়ে দিতে, তাই জন্য গাজরটাকে আবার কেটে নিচ্ছি। এই সব হয়ে গেছে, এবারে ভাবছি একটু নিজের জন্য চা বানিয়ে নিই। চিনি ছাড়া চাটাই খাই, তাই জন্য দুধের চা বানাচ্ছি। এরকম কোনো ব্যাপার না, আমি লিকার চাও খাই, কিন্তু এখন দুধের চা খেতে ইচ্ছা করলো। তবে চিনি ছাড়া খেলে না, লিকার চাটা খেলে কেমন জল জল লাগে, তাই দুধের চা খেলে একটু তার মধ্যে তৃপ্তি হয়। একটু বেশি করে চা পাতা দিলাম যেন কড়া লিকারের হয়, কারণ বাইরে প্রচুর রোদ, ভীষণ টায়ার্ড লাগে এখন। বাইরে বেরোই না, সেরকম টুকটাক কাজকর্মই করি, বিশেষ কিছু একদম ভারী ভারকম কাজকর্মও করি না, তারপরেও কেন জানি না এত টায়ার্ডনেস কোথা থেকে চলে আসে। পাশে গ্যাস খালি রেখে দরকার নেই, কড়াই চাপিয়ে দিয়েছি। একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের ঝোলটা বানিয়ে নেব। এই ঝোলটা কিন্তু তোমরাও করতে পারো, এই গরমে ভীষণ স্বাস্থ্যকর। পাশে চাটাকে আমি নামিয়ে নিয়ে ওই জায়গাতে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম, জলটা তখন গরম হোক, আমি চাটা খেয়ে নিই। আর চালটা তো ভিজানো থাকে, জলটা একটু ভালো করে ফুটে গেলে সেই সময় যদি চালটা দেওয়া হয়, বিশেষ সময় লাগে না, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর ভাতটা বেশ ঝরঝরেও হয় আর বাড়েও বেশ লম্বা হয়। চাটা একটু গরম আছে, সেই জন্য পাট শাকগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ পাট শাক ছাড়াতে বেশ টাইম লাগে। পাতার মধ্যেখানে যে শীতটা থাকে না, ওটাকে ফেলেই ব্যবহার করি, কারণ ওইটা খেলে শুনেছি পেট কামড়ায়, পেটটা ব্যথা হয়, সেই জন্য ওই শীতটাকে বাদ দিয়ে খালি পাতাটাই নিই। এদিকে আমার আমের ঝোল হয়ে গেছে, আর মাংসের জন্য ফোড়ন দিয়েছি, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা পাতলা করেই ভেজেছি, কেটেছি, তো ভাজতে করে টাইম লাগবে না, খালি একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজের থেকে যে জলটা সেটা বেরিয়ে আসবে। আর দেখতে দেখতে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, অনেকক্ষণ বসিয়েছি, আর যেহেতু চালটা ভেজানো ছিল সেই সকালের দিকে চালটা ভিজিয়ে দিয়েছি, দেখো ভাতটা পুরো টকবক করে ফুটছে, দাঁড়াও একটু দেখে নিই। কালকে রাতে এই টক দইটা পেরেছিলাম, একটু জল বেরিয়েছে কারণ আর একটু ফোটাতে হতো। ঠিক আছে, নেক্সট ডে যখন করবো তখন আরও একটু ভালো করে ফুটিয়ে নেবো, তাই জলটা একটু কম বেরোবে। আজকে মাংসটাতে একটু টক দই দেবো আর আমিও খাবো। এখানে পাট শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি, আমি কিন্তু সবটা বাছিয়ে নিই বাপু, আমি ওই সব করতে করতে আবার রান্নার দিকে চলে গেছিলাম, মা আসলো, মা বেছে দিল। এদিকে মাংসর মশলা টশলা দিয়ে মাংসটাকে কষাতে শুরু করেছি, মা এসে আমার সাথে গল্প করছে, বেশ ভালো লাগে, এরকম তো থাকলে কন্টিনিউ গল্প করবো, করতে করতে কাজকর্ম কখন হয়ে যাবে। ব্যাস কাজকর্ম শেষ, এবার সবাই মিলে বসে থাকো, গল্প করো, আরাম করো। আমার বেশ সারাদিনটা কিন্তু এইভাবেই কাটে, গল্প করে, কথা বলে, আনন্দ করে। এখানে সকালে যে ব্রেকফাস্টটা করবো সেটাকে নিয়ে নিচ্ছি, আজকে খাবো আপেল, আর মা দুটো খেজুর দিয়ে গেছিলো, সেটা তখন খাওয়া হয়নি, তো হালাম এটার মধ্যেই তাহলে কুচি খেয়ে নিই একসাথে মিশিয়ে। তবে এরকম একবারটি খেলে কিন্তু সত্যি বলছি পেট এত বেশি ভরে যায় যে কী বলবো। আর এখন একটু কম খেয়ে খেয়ে দেখছি ক্যাপাসিটিটাও কিন্তু কমে এসেছে, যেটা খুবই ভালো, তার কারণ আগে খালি খেতাম, আগে এখনের থেকে একটু বেশিই খেতাম অবশ্যই, আর খেয়ে নিতেও পারতাম, কোনো অসুবিধা হতো না। এখন যদি একটু বেশি খেয়ে নিই না, তখন কষ্ট হয়, যেন হাঁসপাস হাঁসপাস করে শরীরটা। ভাতের হাঁড়ির উপরটা তুলে কুণ্ডুবাবুর জন্য টিফিনটা বেড়ে নেবো, টিফিনটা একটু ঠান্ডা না হলে যাকে দিয়ে পাঠানো হয় অসুবিধা হয়, যাকে দিয়ে বলতে আমাদের কাছে টোটোগুলো যায়, সেই টোটোতে দিয়ে দেওয়া হয় আর ওখানে কুণ্ডুবাবুর কাছে নিয়ে নেয় আর কি, কারণ সবাই চেনে, বহুদিনকার দোকান, তো ওই সব কাজ মিটিয়েছি, মিটিয়ে এবারে আমি আরাম করে খেতে বসেছি। মা আবার কলা নিয়ে এসেছে, বলেছে কলাগুলো ভালো, এগুলো কাঁঠালি কলা, জানি তোমরা কেউ বলতেই পারো যে ওয়েট লসে কলা চলে না, কিন্তু এটা তো কাঁঠালি কলা, জানি না চলে কি না। তবে সত্যি কথা বলতে খুব কঠোরভাবে করতেও আমার ভীষণ অসুবিধা হয়, তখন কি হয় হাঁসফাঁস করে যেন, তখন বেশি ওই ছেড়ে দেওয়ার মতো ইচ্ছাটা চলে আসে, দূর আমি আর পারবো না এরম একটা।
কিন্তু এটাকে যেহেতু কন্টিনিউ করতে হবে, মধ্যেখানে একটু চিট টাইম রাখতে হবে। চিট ডে বলে আমার কিছু হয় না, পার ডে চিট কিছু হয়েই যায়, তাই বললাম যে চিট টাইম কিছু একটা রাখতে হবে। তো ধরে নাও আজকের এই কলা খাওয়াটাই আমার কাছে চিট টাইম। কি আর বলবো, তোমাদের কাছে তো লুকানোর কিছু নেই বলো। এখানে এত কথা বলতে বলতে টিফিন করতে করতে দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, পাশে একটু জল গরম বসিয়েছি এটাকে দেবো বলে। আচ্ছা, চিকেনটা কষাতে কষাতে ভেজে রাখা আলু আর গাজরটা যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, কারণ আলুটা একটু বড় সাইজের আর এখনকার আলু না একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য দিলাম। হালকা একটু কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। আমি কিন্তু এটাতে একটু টুকরো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তাও কালারটা সত্যিই ভালো এসেছে। পেঁয়াজ আর লঙ্কাটাকে কুচিয়ে রেখেছিলাম শাকের জন্য, শাকটাকে ভাজবো। আমার কি কাজের ছিরি, দেখো তোমাদেরকে শাক দেখাতে গিয়ে আমি থালা ভর্তি জল করে ফেললাম। এই কড়াইগুলোতে কার কার রান্না করতে ভালো লাগে বলো তো? আমার তো এই কড়াইগুলো দেখতেও ইচ্ছা করে না, যেই রান্নাই বসাই না কেন সব রান্না পুরো ছাই হয়ে যায়, একমাত্র ডাল সাতলানোটা ছাড়া। কিন্তু এখন কিছু করার নেই, মাংসটা হতে যেহেতু একটু টাইম লাগছে সেই জন্য এখানে একটু বসিয়ে দিই, তারপরে মধ্যিখানে বা পরে দেখা যাবে কিছু করা যায় কি। পেঁয়াজটা তো আগে ভেজে নিই, পেঁয়াজ লঙ্কাটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না। একটু ভেজে নিলে পেঁয়াজের যে গন্ধটা আসে সেটাতে শাকের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। শাকটা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিই, তাহলে শাক রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটাই দেখে টক বক করে ফুটতে শুরু করেছে, দেখো আমার হয়েই গেছে চিকেন রান্না, এবারে নামিয়ে নিলেই হয়। হ্যাঁ, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। চিকেনগুলোকে বেড়ে নিয়েছি, দুটো থালায় বেড়েছি এই বেলা আর ওই বেলার জন্য, যা গরম পড়েছে নাহলে বিকেল হতে হতে সব নষ্ট হয়ে যায়। আর কুণ্ডুবাবুর জন্য আর একটা থালায় বেড়ে নিয়েছি। এখানে কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি, তার কারণ কালো কড়াইতে হবে না এইসব শাকটা, যা ওটা এই কড়াইতে সিফট করে দিই, যতটা রান্না এগিয়ে রইল রইল। ঠিক আছে, এই কড়াইটাতেই কেমন নিচের দিকে আটকে আটকে যাচ্ছে, তাহলে ভাবো কালো কড়াইটা ওরা এতক্ষণ পুরো ছাই হয়ে যেত। হয়ে গেছে শাক ভাজা, এবারে কুটুবাবুর টিফিনটার মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু প্যাক করে দেবো টিফিনটা।
অনেকটা বেলা হয়েছে, এত রোদ বাইরে যে এই সময় টোটো টোটো রাস্তায় পাওয়া যায় না, যেদিকে যেটি কিন্তু অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এসেছিলাম যে ঘর গোছাবো, ঘর গোছাতে গিয়ে দেখো কেমন দেখেছি, এই একটা বাক্সের মধ্যে যে লুসিলের যাবতীয় সব কিছু, এই একটা আগে এর মধ্যে একটা কানের, যখন আমার দাদা বৌদিরা ইয়েতে পুরীতে গেছিলো তখন এই কানেরটা এনে দিয়েছিল, বেশ সুন্দর দেখতে, পছন্দের জিনিস অবশ্যই। এই যে একটা কানের, এটা ভাই দিয়েছিল, এটা দিয়েছিল মা, মানে বিয়ের আগে আমার শাশুড়ি মা মেলা থেকে কিনে দিয়েছিল। এটাও ভীষণ সুন্দর কানে, এটাও দিয়েছিল মা মেলা থেকে কিনে দিয়েছিল অন্য একটা মেলা থেকে। আমার বিয়ের নোয়া, বিয়ের পরেই তো ভীষণ গরম পড়ে গেছিলো, আর গরমে এই লোহার জিনিস পরে আমার হাতে ভীষণ র্যাশ উঠে গেছিলো, মানে গায়ের মতো হয়ে গেছিলো, সেই জন্য বাউন্ড টাওয়ারকে জিজ্ঞাসা করে এটা খুলে রেখেছিলাম। লিম্বার, নেল পলিশ, যাবতীয় হাতে লেখা, এগুলোকে এখন পরিষ্কার করি। এই যে মেডিসিনগুলো যেগুলো আমি খাই সেগুলোকে রেখে দিচ্ছি, তোমাদের একটা আমার ভীষণ প্রিয় জিনিস দেখাচ্ছি। এবছর ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে একজন গিফট করেছে, পিঙ্কি থ্যাংক ইউ সো মাচ, সত্যি এটা আমার অনেক বেশি পছন্দের, অনেক অনেক পছন্দের। বিয়ের পর প্রথমবার এরকম কোনো গিফট পেলাম, এটা আমার বিয়ের দিনের ছবি, এই ফটোটা কোনোভাবে ওর কাছে রয়ে গেছিলো, ও এটাকে অ্যালবাম বন্দি করে আমাকে গিফট করেছে, সত্যি বলছি আমার পাওয়ার সব থেকে সুন্দর এবং পছন্দের। এই মুহূর্তে গরমে পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যাই হোক আজ কোনো হয়ে গেছে প্রায়, এখন ঘুরিতে বাজে বারোটা, তো যাই এবারে গিয়ে স্নানটা করে তারপরে আবার যাওয়া হবে। বাইরে যা রোদ, স্নান করে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে, ফিরে আসতে পেরে নিজেকে খুব লাকি মনে হচ্ছে, তারা তো ভেবেছিলাম আজকে বোধহয় ওখানেই যাবো পুরে ছাই হয়ে। যাই হোক চলে এসেছি ফাইনালি, তবে যখন ওই বাইরে থেকে ঘরে আসলাম না কিছু চোখে দেখতে পাচ্ছিলাম না, সব কালো কালো। এখন একটু বসি, একটু রেস্ট করি, খাওয়া খাওয়া, তারপরে মায়েরও স্নান হয়ে গেছে, মা এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেলে লাঞ্চটা করে নেবো, ঠিক আছে দেখা হচ্ছে লাঞ্চের সময়। এই রোদের মধ্যে এটাই তো হচ্ছে এক টুকরো স্বর্গ, সারাদিন না খেতে দিয়ে যদি এই ঘরের মধ্যে বসে থাকতে হয় সেটাও পারবো। যাই হোক নিচে গেলাম, এই আমানগুলোতে একটু পিঁপড়ে ধরেছিল সেই জন্য রোদে দেওয়া হয়েছিল, আমি আর একটু অন্য রোদে দিয়ে দিলাম। এখানে লাঞ্চ খেয়ে দিয়ে চলে এসেছি, এখন এই ডাব্বা হাতে নিয়ে একটু ওষুধ খাবো। আর বুঝতেই পারছো ভিডিওটা সকাল থেকে করছি বলে একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু এর থেকে বড় করে তোমরা আর আমার ভিডিও দেখতে পছন্দ করবে না সেটা আমি খুব ভালো করে জানি, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দেখি কী করা যায়, যদি আজকেই আর একটা ভিডিও বানানো যায় তো দেখা যাবে। তো এখন যা গরম পড়েছে তোমরা অবশ্যই বেশি বেশি করে জল খাও, পারলে মিন চিনি গুলো জল খাও,
আর শুধু জল খাবে সব ভাঙার সাথে বেরিয়ে যাবে। নুন চিনির জলটা প্রয়োজন, গ্লুকন্ডির থেকে নুন চিনির জলটা একটু বেশি উপকার, যা গরম করেছে না এটার জন্য। তো ঠিক আছে, সকালে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর মোট ব্লগ এই ফ্যামিলিতে জুড়ে থাকো। টাটা।